এদের চেয়ে খারাপ অবস্থা হবে। শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব, দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে। ওবায়দুল কাদের সাহেবকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির দায়িত্ব নিতে পারেন, বিএনপির বিএনপির বক্তব্য তিনি কিভাবে বলেন আমি জানি না। আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি, অত্যন্ত স্পষ্ট ভাবে, যে বর্তমানের অবৈধ হাসিনার সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এটা এর মধ্যে এতটুকু আর মধ্যে কোনো হাত ফুক কিচ্ছু নেই। এই সরকারকে যেতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে, এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন গঠন করার পরে তবেই শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে, পরিবেশ তৈরি হবে। ইভিএম তো ইলেকশন কমিশনে জবাব দিয়ে দিয়েছে, আমার তো বলার কিছু আছে বলে মনে হয় না। এখানে দেখেন প্রমাণিত হচ্ছে যে এই সরকার যে পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তার প্রমাণ হচ্ছে এটা যে প্রধানমন্ত্রী কি করে বলেন যে 300 আসনেই ইভিএম দিয়ে নির্বাচন হবে, যেটা দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এইটাই থেকে প্রমাণিত হয় যে এই সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের নির্বাচন ব্যবস্থা তথা গণতন্ত্রকে ধ্বংস করছে। মাননীয় মহাসচিব, আপনারা বলেছেন যে জনগণের নাম ছুটে গেছে, নিত্যপণ্যের দাম বৃদ্ধি হচ্ছে, বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে রোজার পক্ষে বলা হয়েছিল যে ঈদের পরে আন্দোলন কাকে বলে আমরা দেখে এসে জনগণ ওই জায়গায় খুব আসন্ন। এই বিষয়ে আপনারা তো দেখছেন আন্দোলন, কিন্তু একটা আন্দোলন আপনারা কি বোঝেন আমি জানি না। আমরা যারা আন্দোলন করি তারা আমরা বুঝি যে আন্দোলন মানে জনগণকে নিয়ে নাড়াচাড়া করা, জনগণকে সঙ্গে নিয়ে আসা। আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু আপনার আন্দোলনের প্রোগ্রাম। এই যে আপনার সন্ত্রাসের বিরুদ্ধে প্রোগ্রাম দিলাম আমরা 12-14, এটা আন্দোলনের প্রোগ্রাম। এই যে আপনার শাহাদাত বার্ষিকী আমরা পালন করবো, এটাও আন্দোলনের প্রোগ্রাম। এবং সবটাই সবখানে আসতেছে। আপনার এত অস্থির হবেন না, আপনারা যেটা দেখতে চান সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনার জিজ্ঞাসা বলেন কিভাবে করা যায়, আপনি একটু পরামর্শ দেবেন না? আমরা তো চেষ্টা করছি জনস্বার্থ ইস্যুতে। তো আমরা 1.5 মাস আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বৃদ্ধির প্রতিবাদ আন্দোলন করছি সারা দেশে। আপনার এগুলো নোট করেন না কেন বুঝেন? এই এক দফা দাবিতে তো করতে থাকি আমরা। আমাদের তো দফা একটা না, দফা অনেকগুলো। আমরা রাজনৈতিক দল, আমাদের রাজনীতির মূল লক্ষ্যটা হচ্ছে আপনার দেশের রাজনীতিকে ঠিক করা। এইটা ঠিক করলে তেলের দামও ঠিক হয়ে যাবে, সরকার পরিবর্তন করে তেলের দামও ঠিক পর্যায়ে আসবে। শ্রীলঙ্কা এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না, কারণ শিক্ষা নিতে জানে না তারা। তারা এই 10 বছরে শিক্ষা নিতে পারে, কোনো শিক্ষা নেয়নি। এদের চেয়েও খারাপ অবস্থা হবে। শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব, দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়েছে।